দেখুন আজকে বিগত 10 দিন 10-12 দিন হলো, পাথর দিয়েছে, বৃষ্টি দিয়া, তুফান দিয়া, সব তো ঠিক ভাঙি দিয়েছে। আর বর্তমানে বুট আইছে, মানে অনেক নেতারা ইয়া কইরা যে কংগ্রেসও দিবাই না বিজেপির দিবাই, কিন্তু গোটটা তো আর কোনো মানুষের দেখে না। রাজ্য কেন্দ্রে উন্নয়নের সরকার থাকলেও উত্তর কাটিগড়ায় আজও উন্নয়নের সমাহারে উন্নয়ন থেকে বঞ্চিত। দিন কয়েক আগে শিলাবৃষ্টিতে তছনছ হয়ে যায় বিহারা গাঁও পঞ্চায়েত এলাকার সরিষাকুড়ি গ্রাম। এই গ্রামে অনেক দরিদ্র দিনমজুররা রয়েছেন, আজও তারা অসহায় হিসাবে বিপজ্জনক অবস্থায় বসবাস করছেন। নির্বাচন এসেছে, গ্রামে গ্রামে ভিন্ন রাজনৈতিক দল পৌঁছাচ্ছে, কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা কেউ দেখছে না। এদিকে গ্রামের জনগণের অভিযোগ করেছেন, কর্তব্যরত পাটোয়ারি তাদের গ্রামের বেশ কয়েকটি প্রকৃত ক্ষতিগ্রস্তদের নথিপত্র জমা নেননি। অসহায়রা আজ নিজেদের উপার্জন করা টাকা দিয়ে ঘরের টিন ও তেরপালের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও বঞ্চিত রয়েছেন অনেক দরিদ্র পরিবার। এই গ্রামের জন্য আগামী দিনে সরকার ও প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে লক্ষণীয় বিষয়। আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তর কাটিগড়ায়, বিশেষ একটা গ্রাম, নাম তার সরিষাকুড়ি। কিন্তু গত শিলাবৃষ্টি যখন হয়েছিল সেই সময় থেকে আজও বিপজ্জনক অবস্থায় গ্রামের জনগণরা বসবাস করছেন। সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক খলিল থেকে শুরু করে অনেক নেতা পাতি নেতারা। এখানে এসেছিলেন সরকারের একজন আধিকারিক পাটোয়ারি, উনিও লিস্ট নিয়েছেন ক্ষতিগ্রস্তদের, কিন্তু আজও পর্যন্ত এখানকার স্থানীয়রা ক্ষতিপূরণ পাননি, বিপজ্জনক অবস্থায় বসবাস করছেন। দাদা আপনার নাম? আমার নাম শামসুল ইসলাম। আচ্ছা, এই গ্রামের নাম? সরিষাগুড়ি। এই যে অবস্থা আপনার ঘরের, কতদিন থেকে? আজকে মানে কয়েকদিন যে বজ্রবৃষ্টি দিয়ে হিল দিছে, এই মাত্র আমরা বহুত দিগদারি করিয়া কষ্ট করিয়া আমরা ওরকমভাবে আমরা আছি। আমি কোনো সাহায্য পাই এখনো পাই নাই। আপনি এখন নিজে থেকে সেগুলো তৈরি করছেন? আমি নিজের হাতে এখন বিদ্যার মানে সাহায্য, কোনো সাহায্য নাই ওদের, নিজের হাতে এখন আমি সাহায্য করি আর আমি তৈরি করি। আমরা তো বহুত দিন থেকে মেঘকাই আর সিল দিছে, সিলে আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সরকারে আমরা কোনো সাহায্য পাইছি না, এখন পর্যন্ত পাইছি না। আপনাদের এখানে পাটোয়ারি এসেছিলেন? পাটোয়ারি আমরা এই জায়গায় আইছে না, অন্য সাইডে আইয়া পাটোয়ারি গেছে, যে আমরা ফটো জমা দিতে মানুষের ফটো আমরা জমা লইছে না। কে নিয়েছেন না? কে কে পাঠা? ও আমরা বিয়ালার একজনে ফটো নিয়েছে, পাটোয়ারির মানুষ, পাটোয়ারির মানুষ, তাই আমরা ফটো নিয়েছি না, অন্যর ফটো লইয়া গেছি আমরা, হয়তো তোমার ফটো নিতে আমি বাড়ির আশেপাশে নিয়ে গেছি আর বাড়ির দ্বারা আসার মানুষের ফটো নিয়ে গেছি। কেন আরও একটি ঘটনা উল্লেখ করেছেন স্থানীয় জনগণ, যে পাটোয়ারির লোক পাঠিয়ে কিছুটা ফটো ক্ষতিগ্রস্তদের যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের বেনিফিশিয়ারিদের ফটো এবং তথ্যগুলো সংগ্রহ করা হয়েছিল, কিন্তু কিছু নাগরিকরা অভিযোগ করেছেন যে তাদের ফটো বা তথ্যগুলো পাটোয়ারির লোক জমা নেয়নি। দাদা আপনার নাম? সেলিমুদ্দিন। দেখুন আজকে বিগত 10 দিন 10-12 দিন হলো, পাথর দিয়েছে, বৃষ্টি দিয়া, তুফান দিয়া, সব তো ঠিক ভাঙি দিয়েছে। আর বর্তমানে বুট আইছে, মানে অনেক নেতারা ইয়া কইরা যে কংগ্রেসও দিবাই না বিজেপির দিবাই, কিন্তু গোটটা তো আর কোনো মানুষের দেখে না। তখন আমরা যে সময় কাগজপত্র জমা দিয়েছিলাম, আমরা মানে দেওয়ার গেছিলাম, তারা উঠিয়া কইছে যে এখন মানে টাইম শেষ হয়ে গেছে, দেওয়া গেছে না, তখন আমরা দিছি না। এখন মানে ওখানে বুঝতে হয় না, বর্তমান বর্তমান করে সরকার উন্নয়নের সরকার, কিন্তু আমরা সরিষাগুড়ি গ্রামে কোনো উন্নয়ন এখন পর্যন্ত হয়েছে না। কিন্তু আমরা তখন জানি বর্তমান করে সরকার উন্নয়নের সরকার, কিন্তু আমরা এখানে রাস্তা নাই, ঘাট নাই, মানে পানির কষ্ট, জল মিশন নিয়ে আমরা অনেক মানে দুঃখের মধ্যে আছি। জল পাচ্ছেন না? আমরা জল নাই, জল বাড়িতে নাই, জল নাই, মাত্র মানে 1 মিনিট 2 মিনিট দিয়ে আজকে, এখন মাস থেকে 2 মিনিট দিয়ে এবারে খাটিছে, মানে 1-2 গ্লাস ভরা যায় এবার দেওয়া হওয়া যায় না। ও ওলা আর গোট দুয়ার তো ভাঙিয়ে সঙ্গে, আপনারা তো সবাই দেখরা গোট দুয়ার তো ভাঙি, মানে সরিষাগুড়ি 2-3টা দলাল আছে, এই দলালের কারণে মানে আমরা আমরা গোট মানে আমরা কোনো ডকুমেন্ট মানে দলালে জমা লয় না, যে আমরা 4-5টা মানে আছে গোড়ায়, এই গোড়টা মানে আমরা মানে এই দলাল গুলাই লয় না, আমরা রাখো না, তোমরা ওইতো না, এই 2-3টা দলাল আমি নাম ধরি না, তো প্রয়োজন হইলে মানে আমি দেখাই যেতাম। আচ্ছা, আপনি গ্রামের যুবক হিসেবে এটাকে বলতে পারেন যে এই গ্রামের যারা বিধবা মহিলারা রয়েছেন তারা কি অরুণোদয় পাচ্ছেন? অরুণোদয় আমরা বাড়িতে কেউ পাই না, আমরা বাড়িতে কোনো মানুষের অরুণোদয় পাই না, কিন্তু আমরা এখানে মানে আমরা গ্রাম ওলা আছে, মানে জামাই আছে, অনেক পয়সা করিয়ালা মানুষ, কিন্তু ওরা ভার, কিন্তু আমরা বাড়ির কোনো মানুষের মানে অরুণোদয় পায় না।
কোনো পাটোয়ারি, সরকারি যে পাটোয়ারি রয়েছেন তারা কিন্তু এই গ্রামে বা এই ঘরে এখনো পর্যন্ত আসেন নাই। দরিদ্র পরিবার এখনো পর্যন্ত আমরা দেখাতে পারবো যে এখনো পর্যন্ত তাদের ঘরের যে টিন রয়েছে সেই টিনগুলো ছিদ্র রয়েছে, এখনো বৃষ্টি দিলে ঘরে জল পৌঁছাচ্ছে, এমনকি শিলাবৃষ্টি হলে শিলাগুলিও ঘরের ভিতরে প্রবেশ করছে। এতগুলো পরিবার আজ অসহায় হিসাবে রয়েছে বিহেড়া গাঁও পঞ্চায়েত এলাকায়। লক্ষণীয় বিষয় হবে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।